हेलो स्टूडेंट्स, আমরা আগের দিন চতুর্থ পাঠ প্রথম এককের প্রথম অংশটা পড়েছিলাম। আজকে দ্বিতীয় অংশটা পড়ব। প্রথম অংশে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তিনজন বিনিপিসি, বামি আর দিদি ঘাটে যায়। রানী দিদি তাদের সাথে যায় না, কারণ রানী দিদির অসুখ। রানী দিদির কাছে কে কে বসে থাকে? মা, মাসি আর কিনি। আর লেখক নীলুকে নিয়ে তিলক্ষেত, তিসিক্ষেত দেখতে যান, তারপরে দীঘির জল দেখতে যান। আমরা তারপর থেকে পড়ব। দেখো, ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই, ঘড়ি আছে কি? দেখি, 6টা যে বাজে আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে। পাখি খাবে দেখে এসো। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম, হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা, বুড়ি দাসী আনে জল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। তাহলে প্রথমের অংশটায় আমরা যেমন দেখেছিলাম ঘাটে যাওয়া, ওখানে গিয়ে বামির ঘটি মাজা, এই অংশটা। তারপরে আজকে যে অংশটা পড়ছি সেখানে দেখলাম ওরা কোনো এক জায়গায়, লেখক নীলুকে নিয়ে কোনো এক জায়গায় বেরিয়েছিল। তারপর নীলু আর লেখক ফিরছে, তখন কি বলছে? বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অর্থাৎ মাঝে একটুখানি সময় লেখক যেন বাদ দিয়েছেন এই লেখাটা থেকে। তারপরে বলছে, ভাই ঘড়ি আছে কি? এটা হয়তো নীলুকে জিজ্ঞাসা করছে, কারণ 6টা বেজে গেছে আর দেরি করা চলবে না, কারণ পাখিকে খাবার দিতে হবে। তখন জিজ্ঞাসা করছে ওটা কি পাখি? ওই পাখিটা হচ্ছে, বলল, টিয়া পাখি, যে অল্প অল্প কথা বলে, এবং যে পাখিটাকে উড়তে পারে না, পাখিটাকে পোষ মানানো হয়েছে, সেই কারণে বলছে পাখিটা ওড়ে না, ওর পায়ে বেরি দেওয়া আছে। তাই অর্থাৎ পাখিটাকে পোষ মানানো হয়েছে বলে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। পাখিকে কে দানা দেয়? রানী দিদি। একটু মনে রাখবে, পাখিকে কে দানা দেয়? রানী দিদি। পাখিটা আগে বনে ছিল, তারপরে সেখানে গিয়ে, সে নদী ছিল, সেই নদীতে গিয়ে জল খেত। দিনু ওই পাখি পোষে, হয়তো দিনু ওই পাখিটাকে ধরে এনেছে, এরকমটাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যে অংশটা পড়লাম সেখানে একটা জিনিস বুঝলাম, যে একটা গ্রামের ছোট্ট পরিবেশের বর্ণনা এই অংশটুকুর মধ্যে লেখক আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, যেখানে কয়েকজন মেয়ের কথা বলা হয়েছে, একজন মেয়ের কথা বলা হয়েছে যে অসুস্থ, এবং গ্রামের চারপাশের যে পরিবেশ সে পরিবেশটার কথা বলা হয়েছে। তারপরে আর একটা কথা বলা হয়েছে, যে একটা পাখির কথা ছোট্ট অংশে আছে, কিন্তু দেখো এই জায়গাটাতেই একটা ছোটদের মনে কতটা কাছাকাছি লেখক যেতে পেরেছেন। লেখক নীলুকে নিয়ে বলছেন, আমি দীঘি দেখতে যাব, আমি তিলক্ষেত দেখতে যাব, আমি তিসিক্ষেত দেখতে যাব। অর্থাৎ লেখক কিন্তু স্বাধীন। লেখককে বুঝতে হচ্ছে যে আমি 6টা বাজলে বাড়ি ফিরবো, কারণ পাখিকে দানা দিতে হবে। এখানেই একটা জিনিস লেখক যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে আমাদেরকে কি বলছেন, পাখি কিন্তু উঠতে পারে না, কারণ লেখকের এখান সেখান যাওয়ার স্বাধীনতা থাকলেও পাখির কিন্তু নেই। এই জিনিসটা একটা ছোট্ট জিনিস, এটা আমাদের এই লেখাটার মধ্যে তুলে ধরা হয়েছে, যে নিজের খুশি মতো উড়ে যেতে পারে না, যে একটা সময় বনে ছিল, নদীতে জল খেত, কিন্তু এখন সে খাঁচার মধ্যে বন্দিই থাকে, রানী দিদি তাকে শুধুমাত্র বাটি বাটি খেতে দেয়। অর্থাৎ তার জীবনটা হয়তো সুখের জীবন, এখন আর খাবারের জন্য তাকে সন্ধান করতে হয় না কোনো জায়গায়, কিন্তু আগে যেমন সে ঘুরে বেড়াতে পারতো, সেই স্বাধীনতাটা যেন এখন আর তার নেই। এইটাই লেখক যেন এখানে বলতে চেয়েছেন, যে লেখক নীলু এরা যেরকম স্বাধীন, পাখিটা হয়তো সেরকম স্বাধীন নয়। তাহলে এই যে আমরা পড়াটা পড়লাম, চতুর্থ পাঠ প্রথম এককটা,
এখানে একটা গ্রামের পরিবেশের বর্ণনা পেলাম, তালবন, তিসিবন, দিঘি এসবের বর্ণনা পেলাম, গ্রামের মেয়েরা তারা কীভাবে ঘুরে বেড়ায়, কীভাবে এক্সকিউজ মি তারা কীভাবে নিজেদের মধ্যে গল্প করে, সেরকম একটা কাহিনী। কেননা দেখো, প্রথমে লেখক বলেছেন যে নীলুকে নিয়ে সে তালবন তিসিবন ঘুরতে যাবে, এবং তারপরে ঘুরতে যাওয়ার বর্ণনার পরে যে জায়গাটা এলো, সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে যে 6টা বেজে গেছে। অর্থাৎ মাঝের সময়টা নিশ্চয়ই মেয়েরা নিজেদের মধ্যে গল্প গুজব করছিল, যে জায়গাটা লেখক পুরোপুরিভাবে আমাদের এখানে তুলে ধরেননি। কিন্তু কিছু কিছু জিনিস গল্পের মধ্যে আমাদেরকে ধরে নিতে হয়, যে সময়টা, পুরো সময়টা গল্পের মধ্যে বর্ণনা করা থাকে না, কিছুটা সময় যেন নীরবভাবে গল্পের মধ্যে থেকে যায়, যেটা এখানেই বলা হয়েছে। ঠিক আছে, যেমন পাখিটা একটা সময় বনে ছিল, শুধুমাত্র এইটুকু আমাদের কাছে, এই তথ্যটুকু লেখক দিয়েছেন। এটার সাথে সাথে আমরা একটা জিনিস যেটা ভাবতে পারি, সেটা কি, যে লেখক সরি, পাখিটা যখন বনে ছিল তখন সে নিজের মতো ঘুরে বেড়াতো, লেখক যেরকম ঘুরে বেড়ায় নীলুকে নিয়ে, এখন আর সেটা পারে না। এটা কিন্তু লেখক এই লেখার মধ্যে কোথাও লিখে দেননি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এই ইঙ্গিতটুকু তিনি আমাদের দিয়ে গেছেন, যেটা আমরা এই লেখাটা পড়ে বুঝতে পারছি। এবং এই লেখাটা থেকে আমাদেরকে যে জিনিসটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে হর্ষইকারযুক্ত শব্দগুলোর ব্যবহার। যেমন হচ্ছে বিনি পিসি বা মি, হর্ষইকারটা, আমি এটা আগেও বলেছিলাম যখন আমরা স্বরবর্ণ পড়েছিলাম, হর্ষইকারটা আগে লেখা হলেও কিন্তু উচ্চারণটা হয় পরে। যেমন বিনি পিসি বামি, এই শব্দগুলোয় দেখো হর্ষের উচ্চারণটা আগে বিনি, কিন্তু বয়ের পরে হচ্ছে হর্ষের উচ্চারণটা, লেখাটা আগে কিন্তু উচ্চারণটা পরে। ঠিক আছে, আজকে তাহলে চতুর্থ পাঠ প্রথম এককটা পড়া আমাদের শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এই অংশটা বা এই পাঠটা, এই টেক্সটটা প্রত্যেকে খুব মন দিয়ে পড়বে। পড়ার সময় আমি যে নামগুলো বললাম, কে কোনটা করছে, এগুলোর নিচে নিচে একটু পেন্সিল দিয়ে দাগও দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধে হবে। তাহলে আজকে এ পর্যন্ত থাক, প্রত্যেকে অবশ্যই এই টেক্সটটা একবার পড়ে নেবে, পরের সপ্তাহে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত থাক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।